আনসাং হিরো ডিমারিয়ার উত্তরসূরি পেয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বয়স মাত্র 19 বছর, এর মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগে তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন স্ক্যালোনি, ইতিমধ্যে ডেকে নিয়েছেন জাতীয় দলে। অন্যদিকে ক্লাবে তার পারফরমেন্স এই সিজনে দুর্দান্ত থেকেও বেশি। বলছি আর্জেন্টিনার ইয়ং স্টার ফাকুন্দো বুয়ানানত্তের কথা। অনেকে তাকে এখনই চিনবেন না, কিন্তু এই 19 বছরের তরুণকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার ফিউচার স্টার। স্বয়ং ডিমারিয়া বলেছেন তার খেলার ধরনের সাথে এই ছেলেটার সবচেয়ে বেশি মিল রয়েছে। ফাকুন্দো বুয়ানানত্তে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। চলতি সিজনে মাত্র 10 ম্যাচ খেলে ইতিমধ্যে 3টি গোল করেছে ফাকুন্দো, সাথে অ্যাসিস্ট আছে আরও 2টি। একজন মিডফিল্ডার হিসেবে এই পরিসংখ্যান এক কথায় দুর্দান্ত, যদিও গোল এবং অ্যাসিস্ট হিসেব করে ফাকুন্দোকে বিচার করা যাবে না। চলতি সিজনের প্রথম 6 ম্যাচে জয়হীন ছিল লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ছোট দল হিসেবে তাদের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো কোনো তারকা নেই, তবে 19 বছরের তরুণ ফাকুন্দো যেন একাই সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। তার গোল থেকে এসেছে লেস্টার সিটির প্রথম জয়, এরপর সাউদাম্পটনের বিপক্ষেও গোল করে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছে লেস্টার সিটিকে। সব মিলিয়ে এই সিজনের 10 ম্যাচে 5 গোলে সরাসরি অবদান রেখেছে এই আর্জেন্টাইন। যদিও তার অবদান শুধু অ্যাটাকিংয়ে সীমাবদ্ধ নয়, মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্সেও তাকে পাওয়া যায়। প্রতিপক্ষের ফুলব্যাকদের ফলো করে বল ইন্টারসেপশন করায় তার দক্ষতা বেশ ভালো। আবার বিপদের সময় ডিফেন্সিভ অ্যাকশন নিতেও তাকে এগিয়ে আসতে দেখা যায়। তার ডিফেন্সিভ পারফরমেন্সের কারণে কয়েকবার বড় বিপদ থেকে বেঁচেছে লেস্টার সিটি। ফাকুন্দো বুয়ানানত্তে সেট পিস নেওয়ার ক্ষেত্রেও বেশ দক্ষ, তার 2টি অ্যাসিস্টের মাঝে একটি এসেছে কর্নার কিক থেকে। চলতি সিজনে মাত্র কয়েক ম্যাচ খেলে ফাকুন্দো নজর কেড়েছে বড় বড় ক্লাবের, ইতিমধ্যে তাকে দলে ফেরানোর জন্য কথাবার্তা চালাচ্ছে টটেনহাম। এর আগে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলও তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। এদিকে লেস্টার সিটিও ফাকুন্দোকে লম্বা সময়ের জন্য দলে রাখতে চায়। তবে ফাকুন্দো মূলত ব্রাইটনের খেলোয়াড়, যেই ক্লাবে খেলে তারকা খ্যাতি পেয়েছেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার হয়ে ফাকুন্দোর ক্যারিয়ার এখনও প্রাথমিক পর্যায়ে, স্ক্যালোনি তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলেছেন। সম্প্রতি অ্যাঞ্জেল ডিমারিয়া তার উত্তরসূরি নিয়ে প্রশ্ন করেছিল এক সাংবাদিক, তখন ফাকুন্দোর কথা বলেছেন ডিমারিয়া। বাস্তবেও এই তরুণ অনেক বেশি সম্ভাবনাময়। ডিমারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে সে উঠে এসেছে। ডিমারিয়া একজন উইঙ্গার, ফাকুন্দো নিজেও মিডফিল্ডের পাশাপাশি উইঙ্গার হিসেবে খেলতে পারে। বিশেষ করে তার গতি আর ড্রিবলিংয়ের দক্ষতা অসাধারণ, এ কারণে তাকে এত সম্ভাবনাময় মনে করা হয়। মাঠের খেলায় ফাকুন্দো একই সাথে সৃজনশীল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। আর্জেন্টিনার নতুন এই ইয়ংস্টারের জন্ম 2004 সালে, বয়স এখনও 19 বছর চলছে। জাতীয় দলের হয়ে তার এখনও কোনো অবদান নেই, তবুও তাকে ডিমারিয়ার উত্তরসূরি ভাবা হচ্ছে, কারণ এই বয়সে তার দক্ষতা চমকে দিয়েছে সবাইকে। আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডিমারিয়া ইতিমধ্যেই দল থেকে অবসর নিয়েছেন, কিছুদিন পর মেসিও থাকবেন না, তখন এসব তরুণরাই মাঠে থাকবে, যাদের এখন থেকে প্রস্তুত করে তুলছেন লিওনেল স্ক্যালোনি।